শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, পিতার নাম মৃত মেহেরালী প্রামাণিক, আগে ছিল মোহাম্মদ, বেঁচে ছিলেন। আমার মায়ের নাম হচ্ছে বর্তমানে মৃত রুয়াজান। ঠিকানাটা একটু বলুন। দুরদুরিয়া ইউনিয়ন, দুরদুরিয়া গ্রাম, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি, লালপুর নাটোর। স্যার, যুদ্ধের আগে আপনি কী করতেন? যুদ্ধের আগে আমি ছাত্র ছিলাম, বাগা হাই স্কুলের ছাত্র। কোন ক্লাসে? তখন ক্লাস 9। কোন রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি? আমি তখন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলাম। ছাত্রলীগ আমাদের হাই স্কুল লেভেলে ছাত্রলীগের প্রভাব তখন ওইরকমভাবে ছিল না, তবে আমার মনে প্রাণে আমার বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগের ছাপট ছিল। যুদ্ধের সাথে যুক্ত হলেন কীভাবে? 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। মে মাসের 18 তারিখ আমি চলে গেছি নন্দী ভিটা ক্যাম্প, সেখানে একটা ক্যাম্প যেখানে ভর্তি করা হয়। তারপরে আমি পানিপিয়া চলে যাই। পানিপিয়াতে ট্রেনিং করে ক্যাপ্টেন শর্মার সঙ্গে আমরা ট্রেনিংয়ে ছিলাম। আর আমাদের কোম্পানি কমান্ডার ছিল যেমন আব্দুর রৌফ সরকার, প্লাটুন কমান্ডার ছিলেন আব্দুল জব্বার। এই আব্দুল জব্বার আমাদের প্লাটুন কমান্ডার ছিলেন। আমার সেকশন কমান্ডার যিনি জিতেন্দ্রনাথ দত্ত, ইনি মারা গেছেন, এই রিসেন্টলি মারা গেছিলেন। আমার সেকশন 2IC ছিল, এনারা আমার একসঙ্গে চলে গেছি পানিপিয়ার থেকে হায়ার ট্রেনিংয়ে। সেই হায়ার ট্রেনিংটা হলো বিহারের চাকুরিয়া, যেখানে বিশ্বের তৃতীয় এরোড্রাম হিসাবে আখ্যায়িত ছিল, যেটা সীমার সেই সময় হিটলারের সময় ওই এলাকাটা ধ্বংসস্তূপে হয়ে গেছে, কিন্তু রানও এগুলো ছিল পাহাড়ি এলাকা চারিদিক। এখানে আমাদের ট্রেনিং হয়েছিল 1 মাস ধরে। 1 মাস ট্রেনিং করার পরে আমাদের সোজা ওখানে তিনি আমাদেরকে রিলিজ করে দেয়। দিয়ে সরাসরি আমরা লালগোলায় চলে আসি। লালগোলায় এসে সেখানে মেজর গিয়াসউদ্দিন ছিলেন, তখন মেজর ছিলেন উনি, মেজর গিয়াসউদ্দিন চৌধুরী আমাদের নিয়ে নবাবগঞ্জের মধ্যে যুদ্ধে অবতীর্ণ হয়। তখন আমার হাতে ছিল একটি এসএলআর, এবং সেখানে আমাদের মেজর গিয়াসউদ্দিন চৌধুরী একটা 30 মর্টারে বহুদূর থেকে উনি সর্বপ্রথম ফায়ার দেন। আর ওই ফায়ারকে অনুসরণ করে আমাদের সকল কোম্পানি এক ইয়াতে ঝাঁকে ঝাঁকে ফায়ার হয়। এই এসএলআর নিয়ে আমি আমার সঙ্গীদের সঙ্গে একত্রিত হয়ে আমরা যুদ্ধে লিপ্ত হই। বহুর 4:30-4টার দিকে আমরা ওখান থেকে ফিরে আসি অক্ষত অবস্থায়। তো এই সময় পাকিস্তানি
সোলজারদের রকেট সেল এসে আমাদের পিছন করে। সেই জায়গাটা ছিল বালি, যে কারণে আমাদের বাস ছুটতে পারেনি, দেবে গেছে। নেক্সট আমাদেরকে বলা হলো আমাদের কোম্পানিদের ছিল ওয়্যারলেস, ওই আর্মিদের মধ্যে গাড়ি ওয়্যারলেসে বললো স্যার আমাদের পিছনে বিশ গজ পিছনে পড়ে গেছে, তো বলে ফুটে নাই মানে না বালিতে দেবে গেছে। তো বলে ঠিক আছে আর বিশ গজ অ্যাডভান্স করে, আবার বিশ গজ অ্যাডভান্স করলাম, যেখানে প্রথম পজিশানে ছিলাম সেখানে আবার আবার অ্যাডভান্স করালো, আবার তৃতীয় পজিশানে আমাদের বোম পড়ল। চতুর্থ পজিশানে যাওয়ার পর তৃতীয় পজিশানে যখন পড়লো তখন উনি আবার আমাদের ওয়্যারলেস মেসেজে বলে দিলেন যে তোমরা আবার বিশ গজ পিছনে ব্যাক করো। এবার আমাদের সামনে পড়লো, কী দিক নির্দেশনা ছিল বোধহয় গিয়াসুদ্দিন চৌধুরীর, যে আমাদের একটি ছেলের গায়ে একটি কাঁটার আছুর যায় নাই। পাকিস্তানের আর্মিদের বাংকারকে ধূলিসাৎ করার পর সেখান থেকে আমাদের যে কভারিং গ্রুপ আছে যারা ওই বের করে নিয়ে আসে আর্ম চ্যামুনেশন বের করে নিয়ে আসে, তাদেরকে নিয়ে তাদের অক্ষত অবস্থায় যদি কেউ থাকতো তাদের দিয়ে কিন্তু প্রায় মারা গেছে। এই অবস্থায় লঞ্চ বের করে নিয়ে লালগোলায় নিয়ে যায়, লালগোলা থেকে আমাদেরকে বললো যে এবার তোমরা বাংলাদেশে ঢুকে যাও। সেই মোতাবেক আমাদের কোম্পানি কমান্ডার নিয়ে যেটা আব্দুর রব সরকার, ইনি হচ্ছেন ডিস্ট্রিক্টের মহকুমাতকুর মহকুমার কমান্ডার ছিলেন সারা মুক্তিযোদ্ধার, এই ওনার সঙ্গে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যুদ্ধে উপলব্ধ হয়েছিল। প্রায় অক্টোবরের দিকে আমরা ঢুকেছি, পুরা নভেম্বরটা পেয়েছি। অপারেশন যেমন আমাদের এখানে একটা তৎকালীন আমাদের ইউনিয়ন, এই ইউনিয়ন হওয়ার আগে একটা ইউনিয়ন ছিল বিলবাড়িয়া, এখানে আর্মিটা ছিল, এখানে হিট করেছিলাম, থানায় করেছিলাম, ওই যে গোপালপুরে করেছিলাম, এরকম বিভিন্ন একটা জায়গায় আছে বিভিন্ন জায়গায়। মুক্ত হলো কখন আপনাদের এই যে অঞ্চলটা? এটা মুক্ত হয়েছিল 14 ডিসেম্বরের দিকে বোধ হয়, আমাদের লালপুরটা মুক্ত হয়। এর মধ্যে আমার অন্তত আর আজ 50 বছরের জায়গা। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই জন্য আপনারা যুদ্ধ করেছেন সেরকম দেশ পেয়েছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের স্বাধীনতার পরে দেশ যখন আমরা একটা মানচিত্র নিয়ে এসে বাংলাদেশে ঢুকলাম, বাংলাদেশের ভূখণ্ড যেন আবার অক্ষত থাকে সেই চিন্তাভাবনায় আমাদের দেশ পরিচালিত হচ্ছিল। বঙ্গবন্ধুর সময় যতটুকু সময় বিচ্ছিন্ন দেশ, সেই সময় বঙ্গবন্ধু অত্যন্ত চিন্তিত অবস্থায় দেশটিকে পরিচালনা করছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করলেন যখন কুখ্যাত সেই সমস্ত মানুষগুলো, বঙ্গবন্ধু থাকলে বঙ্গবন্ধুর আদর্শের যে বাস্তবায়নগুলো সুসম্পন্ন উনি করতে পারতেন, কিন্তু সে সময় গোপনার ভাইকে দেয়নি। তো বঙ্গবন্ধু কন্যাকে দিয়ে যে বাংলাদেশটা আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে দেশটাকে প্রোগ্রেস করেছেন, যেভাবে দেশটাকে আলোড়িত করেছেন, আলহামদুলিল্লাহ আমার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আল্লাহ যেন তৌফিক দান করেন, তিনাকে আরও পৃথিবীর বুকে আরও দেশটাকে ভালোভাবে গড়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।